কবে শুরু হবে সিলেট এসপি অফিসের কার্যক্রম সিলেট পুলিশ সুপার কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসিনা সরকার পতনের দিন পাঁচই আগস্ট বিকাল থেকে রাত পর্যন্ত সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা সরকারি ও প্রশাসনিক বিভিন্ন অফিস মন্ত্রী আওয়ামী লীগ লীগের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বাংশুর চালায় দুর্বৃত্তরা সবচেয়ে বেশি ক্ষতি করা হয় সিলেট এসপি অফিসের অগ্নিকাণ্ডে পুলিশে চাই হয়ে যায় কার্যালয়ের ভবনের পুরো চার তোলার সবকক্ষের কাগজ ফাইল ও জিনিসপত্র অফিস প্রাঙ্গনে থাকা পুলিশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় নিরাপত্তাহীনতায় সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয় ছেড়ে চলে যান পুরো বিধ্বস্ত এ কার্যালয়ে মেরামত করে কার্যক্রম স্বাভাবিক করতে মাসখানেক সময় লাগতে পারে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র শনিবার দশই আগস্ট দুপুরে এসপি অফিসে গিয়ে দেখা যায় প্রাঙ্গনে পড়ে রয়েছে তিন চারটি গাড়ির পুরা কঙ্কাল নেই চারতলা ভবনের বেশিরভাগ কক্ষের দরজা জানালা কোনো আসবাবপত্র অক্ষত নেই ফাইলপত্র বস্ম পাঁচই আগস্ট বিকেলে আগুন লাগানো হয়েছিল এসপি অফিসে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যালয়টির বিভিন্ন কক্ষ থেকে আগুনের দুয়া উঠতে দেখা যায় পরদিন ছয় আগস্ট দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে দোয়া উঠা কক্ষগুলিতে পানি নিক্ষেপ করে এদিকে শনিবার পর্যন্ত এসপি অফিসে কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারীর পা পড়েনি ফটক তালাবদ্ধ জনসাধারণকে কার্যালয় বা প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হচ্ছে না নিয়মিত এসপি সড়ক দিয়ে জেলা বিরোধী আব্দুল মান্নান বিকেলে জানান আমাদের কার্যালয়ে যেভাবে ধ্বংসযোগ্য চালানো হয়েছে মেরামত করে সবকিছু ঠিক করতে একটু সময় লাগবে ইতিমধ্যে মেরামতের প্রক্রিয়া শুরু করা হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে তিনি বলেন কার্যালয়ের কিছুই আর অবশিষ্ট নেই কোনো ফাইল পৌত্র ভাষিনী মাসখানেক সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসপি আব্দুল মান্নান এক প্রশ্নের জবাবে সিলেট জেলা পুলিশ সুপার বলেন সিলেট জেলার প্রত্যেকটি থানায় আক্রান্ত হয়েছে কিছু থানায় কার্যক্রম শুরু হলেও বেশিরভাগ থানায় যেভাবে কাজ শুরু করা হয়নি আরো কিছুদিন সময় লাগবে উল্লেখ্য সংলিষ্ট সূত্রে জানা গেছে সিলেট্রেঞ্চের আওতাধীন উনচল্লিশটি ও মেট্রোপলিটন এলাকায় ছয়টি থানা এবং তিনটি ফাড়িতে জালাপুরাও এবং বাংচুর হয়েছে পাঁচই আগস্ট রাত থেকে সব থানা ফাঁড়ির পুলিশ বিভিন্ন নিরাপদ স্থানে চলে যান তবে নতুন আইজিপির নির্দেশে পুলিশ সদস্যদের বুঝিয়ে কাজে যোগদান করানোর চেষ্টা করা হচ্ছে বুধবার থেকে সিলেটের কিছু থানায় কার্যক্রম শুরু হয় শনিবার পর্যন্ত অধিকাংশ থানায় কার্যক্রম স্বাভাবিক হয়েছে বিভিন্ন থানায় সেনাবাহিনী বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের করা পাহারায় চলছে কার্যক্রম তবে বিভাগের অনেক থানায় এখন পর্যন্ত সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়নি বলে জানা গেছে